আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের খাবার তালবিনা। তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বাটিতে হাফ কাপ গম বা বার্লি, যেটাই বলেন সেটা নিয়ে নিয়েছি, আর আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে আধ ভাঙা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি এরকম আধ ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিব পানি। বার্লির এই মিশ্রণটাতে পানিটা এমনভাবে দিবেন যাতে বার্লিগুলো পানির নিচে ডুবে থাকে, পানিটা একটু বেশি করেই দিবেন। একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 12 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। সবচাইতে ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখতে পারলে। তো আমি সারা রাতই ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি দেখিয়ে দিচ্ছি। গমের এই মিশ্রণটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমরা চলে যাব তালবিনা তৈরির আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান খেজুর। সেটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম, আর খেজুরগুলোকে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের 12টা খেজুর রয়েছে, আপনারা কম বেশি করে দিতে পারেন। রান্না করে নেওয়ার জন্য এখন আমি চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিলাম 1.5 লিটার দুধ। এখন দুধের মাঝে ভিজিয়ে রাখা গমের মিশ্রণটা দিয়ে দিব। আমি চুলাটা ধরিয়ে দিয়েছি, এখন অনবরত কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। এখন আমরা দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা ফুটে আসলে আমরা চুলার আঁচটা একদম কমিয়ে দিব। অল্প আঁচেই সময় নিয়ে তালবিনাটা রান্না করতে হবে। তো যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি দিয়ে দিব টুকরো করে কেটে নেওয়া খেজুরগুলো। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ, আর দিয়ে দিব 1/4 চা চামচ এলাচি গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা অনবরত তালবিনাটা রান্না করতে থাকব, আর গমটা সেদ্ধ হতে মোটামুটি সময় লাগে, তাই অল্প আছে একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে, আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর তালবিনা তৈরিতে কোনো ধরনের আলাদাভাবে চিনি বা গুড় ব্যবহার করা হয় না, খেজুরের মিষ্টিতেই যতটুকু মিষ্টি হয় সেটাই থাকে। তো নেড়ে চেড়ে আমি রান্না করতে থাকবো। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখেন মিশ্রণটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি কিছু বাদাম ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম 10টার মতো কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব কাঠবাদাম কুচি, এটাও 10টার মতো দিয়েছি। এখন নেড়ে চেড়ে বাদামগুলোকে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। আর এই সুন্নতি খাবার তালবিনাটা আপনারা সেহেরি কিংবা ইফতারে রাখতে পারেন, খেতেও কিন্তু খুব মজার। তাছাড়া শরীরের দুর্বলতাতেও এটা খুব ভালো কাজে আসে। আমাদের প্রিয় নবীর এই পছন্দের খাবারটা একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্নতি খাবার তালবিনা রান্নাটা হয়ে গিয়েছে, দেখেন কতটা ঘন হয়ে এসেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। দেখেন ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন উপরে আমি কিছু পেস্তা বাদাম কুচি আর মধু ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।